এই মুহূর্তে দেশে বিদ্যুতের চাহিদা 11,000-এরও বেশি মেগাওয়াট। 2025-এ সেই চাহিদা দাঁড়াবে 25,199 মেগাওয়াট। সরকারের মহাপরিকল্পনার অংশ হিসাবে 2025 সালে এই চাহিদার প্রায় 10% অর্থাৎ 2,400 মেগাওয়াট আসবে পারমাণবিক বিদ্যুৎ থেকে। সাধারণত গ্যাস, কয়লা, তেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এই দেশে। পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন একেবারেই নতুন ধারণা। ইন্ডিয়া আমার প্রতিবেশী দেশ, তাদের রাইট নাও নিউক্লিয়ার জেনারেশন ইজ অ্যাবাউট 7,000 মেগাওয়াট। তাদের প্ল্যান কী আছে জানেন? আমি নিজে ইন্ডিয়াতে গেছিলাম, তারা আমাকে বলেছে 2030 সালে তাদের টার্গেট হচ্ছে 64,000 মেগাওয়াট জেনারেশন। আচ্ছা, হোয়াট ডাজ ইট মিন? হরিপুর আপনার সীমান্তের কাছেই কিন্তু দে হ্যাভ প্ল্যান টু বিল্ড আপ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা, লুক এট দ্য আদার সাইড, চায়না। চায়নাতে এখন 20,000 মেগাওয়াট জেনারেশন করে, 30 সালে তাদের টার্গেট 200,000 জেনারেশন। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? আপনি চান না চান, ভবিষ্যতে একটা আসছে এক সময় যখন আপনি ইউল বি সারাউন্ডেড বাই নিউক্লিয়ার রিঅ্যাক্টরস। তো এই কথা আমি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে বলেছি, দেখো আই হ্যাভ গট পয়েন্ট, আই এম গোয়িং টু গেট সারাউন্ডেড বাই নিউক্লিয়ার রিঅ্যাক্টরস, ইট ইজ ইট নট ওয়াইজ? তো কিছু রিঅ্যাক্টর আমার দেশে চলুক, আমি হচ্ছে এখান থেকে বেনিফিট পাই। সব কিছু সেটেল হয়ে, টেকনোলজি সিলেকশন হয়ে গেছে, কী ধরনের টেকনোলজি পেতে যাচ্ছে আমরা তাও জানি, হাউ সেফ দ্য রিঅ্যাক্টর, সেফটি ফিচার্স কী হতে যাচ্ছে তাও আমরা জানি। বলা হয় সূর্যের মতো পরম শক্তির উৎস ইউরেনিয়াম। এক টন কয়লার যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা পাওয়া যায় 1 গ্রাম ইউরেনিয়াম থেকে। পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম জ্বালিয়ে নিউক্লিয়ার ফিশনের সৃষ্টি হয় তাপ। সেই তাপে উৎপন্ন হয় বাষ্প, আর বাষ্পের চাপে ঘোরে টারবাইন, পাওয়া যায় বিদ্যুৎ। কার্বনমুক্ত, পরিবেশবান্ধব, টেকসই এবং একসাথে বেশি পরিমাণ বিদ্যুৎ দেয় এক একটি পারমাণবিক চুল্লি। ইলেকট্রিসিটি ডাইভার্সিটি, আমরা জানেন যে এখন গ্যাসে করি আমরা, গ্যাসের পরিমাণ কমে যাচ্ছে, কয়লায় করব, কয়লা ডার্টি ফুয়েল, কাজেই ক্লিন ফুয়েল লাগবে, সবগুলো ফুয়েল মিক্সেরও তো বিষয় আছে, কাজে সবটা মিলিয়ে আর এই বিদ্যুৎ কিন্তু মানে আরও আরও অনেক বেশি টাকা ফেরত নিয়ে আসে, সেটা মাদার ইন্ডাস্ট্রি আমরা বলি। কাজেই মানে এই বিদ্যুৎ কেন্দ্রের পিছনে আপনি যত ইনভেস্ট করবেন না, আপনি কোনো চিন্তা দুশ্চিন্তা করার দরকার নেই, শুধু ধরে নিতে হবে যত বেশি পারেন বিদ্যুৎ নিয়ে আসেন, বিকজ আমরা এখন মধ্যম আয়ের দেশ, আমাদের মাথা পিছু আমরা বিদ্যুৎ কনজাম্পশন করি মাত্র 375 কিলোওয়াট আওয়ার, এটা তো 4 গুণ 5 গুণ করতে হবে। পরমাণু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন বেশ পুরনো। প্রথমে পাকিস্তান আমলে উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে যায়। স্বাধীনতার পর 1974 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের সহায়তা আবারও চেষ্টা করা হলে তার আলোর মুখ দেখেনি। তবে 2011 সালে এ নিয়ে রাশিয়ার সাথে একটি সমঝোতা করতে সফল হয় শেখ হাসিনার সরকার। এরপর রাশিয়া সফরে 2013 সালে পারমাণবিক চুল্লি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের একটি ঋণ চুক্তি করে আওয়ামী লীগ সরকার। আর গত বছরের ডিসেম্বরে 2টি পারমাণবিক চুল্লি নির্মাণে 12.65 বিলিয়ন মার্কিন ডলারের সাধারণ চুক্তি করে বাংলাদেশ ও রাশিয়া। নিউক্লিয়ার পাওয়ার নিয়ে যারা কাজ করছে, যেই দেশগুলো, তারা সাধারণত ধনী দেশগুলো এই কাজগুলো করতে পারে। সেখানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে আজকে রাশিয়ান ফেডারেশন থেকে প্রায় 90% টাকা আমরা আগাম পাচ্ছি এবং বাকি 10% আমরা নিজেরা দিয়ে করতে পারছি। এবং এই প্রকল্পটা শেষ হওয়ার পর ধরেন এরকম একটা টেকনোলজি নিয়ে বাংলাদেশ কাজ করতে পারি আমরা, সেটা কিন্তু সারা দুনিয়াতে আমাদের যত ছেলেরা বাইরে কাজ করে বা বাংলাদেশের যে কোনো মানুষ যখন বাইরে যাবে, সেটা কিন্তু সারা দুনিয়াতে মূল্যায়িত হবে যে না এই জাত এই ধরনের একটা টেকনোলজি নিয়ে কাজ করার মতো যোগ্যতা রাখে। স্বাধীনতার পরে আমার মনে হয়
আমাদের সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট হবে একটা যাত্রাকে টেনে অন্য পর্যায়ে নিয়ে যাওয়া টেকনিক্যালি। তারা নিজেরাই কথা দিয়ে গেছে যে তোমাদের যেহেতু 50 বছর পূর্তি তোমাদের স্বাধীনতার 21-এ, তো আমরা 21-এ অন্তত একটা দেওয়ার চেষ্টা করব। তার মানে তারা তাদের কমিট করে গেছে যে 21-এ একটা দিন। সেই পাকিস্তান আমলে অধিগ্রহণ করা ঈশ্বরদীর রূপপুরে প্রায় 1000 একর জমিতে চলছে পারমাণবিক চুল্লি নির্মাণের তোড়জোড়। জল, স্থল আর অন্তরীক্ষে চালানো হয় 65 ধরনের পরীক্ষা নিরীক্ষা, যার মূল কাজগুলো ইতিমধ্যে শেষ হয়েছে। বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম কি বিবেচ্য বিষয়, আমরা যেটাকে বলা হয় আরসি, আর্লি কমার্শিয়াল ডিসিশন টু ইমপ্লিমেন্ট নিউক্লিয়ার প্রজেক্ট, তার ক্ষেত্রে প্রথম হচ্ছে যে আমরা কী টেকনোলজি সিলেক্ট করছি সেইটা একটা ইস্যু, এবং আমরা যে জায়গায় প্রকল্প করছি তার সাইট ক্যারেক্টারাইজেশন, তার এই সাথে সংশ্লিষ্ট আনুষঙ্গিক স্টাডি সম্পন্ন, অর্থাৎ কনফার্মেশন অফ দ্য সাইট উইথ রিগার্ড টু দ্য সেফটি, সেকেন্ড সিলেকশন অফ দ্য টেকনোলজি, আর হচ্ছে দুইটা ক্রিটিক্যাল ইস্যুস বাস্তবায়নের ক্ষেত্রে। এখন আমরা যদি দেখি যে আমাদের এখন একটা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এবং আমাদের যে যে সক্ষমতা ইন ম্যানেজিং দ্য প্রজেক্ট ইন ফিউচার, আমরা স্প্যান ফুয়েল, রেডিয়েটিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে যে চিন্তা করি, তাতে আমাদের ন্যাশনাল যে কম্পিটেন্সি, তার সাথে যে অর্থায়নের যে বিষয় সেইগুলি চিন্তা করা, এবং সোশ্যো ইকোনমিক আসপেক্ট, আমাদের লিগ্যাল ইনফ্রাস্ট্রাকচার, এগুলি চিন্তা করতে গেলে আমাদের কি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এবং অন্যান্য সংস্থার যে গাইডিং ডকুমেন্ট, সেখানে আমাদের যে আমাদের যে সকল বিষয়গুলি আসছে, যে আমাদের রেফারেন্স প্ল্যান্ড অ্যাপ্রোচ ফর লাইসেন্সিং অথবা প্রোভেন টেকনোলজি এ ফর সিলেকশন অফ দ্য টেকনোলজি, এই বিষয়গুলি আমরা বিবেচনা করেছি, করে আমাদের দেশের জন্য উপযোগী পোস্ট ফুকুশিমার ফেইজে সেইগুলি বিবেচনা করে আমরা আমাদের টেকনোলজি সিলেকশন করেছি। যে আইএ নিউক্লিয়ার প্রজেক্ট করার জন্য এবং নিউক্লিয়ার প্রোগ্রাম বাস্তবায়নের জন্য তার একটা নির্দিষ্ট মাইলস্টোন অ্যাপ্রোচ আছে, এবং মাইলস্টোন অ্যাপ্রোচ অনুসারে আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণ করি এবং আইএর কোপারেশন আমরা সেভাবে নির্ধারণ করি। আমরা আপনি নিশ্চয়ই জানেন যে আমরা 2011 সালে আইএর একটা মিশন ছিল, তারা আমাদের 2015 পর্যন্ত আমাদের কী কর্মপন্থা সেটা চিহ্নিত করেছিল। এরপরে আমরা এটা আবার ড্রাফ্ট 2015-2016 থেকে 2019 পর্যন্ত আইএ সহায়তা এবং আমাদের কী করণীয় সেগুলো চিহ্নিত করা হয়। এখন চলছে চুল্লি নির্মাণের আগের ভৌত অবকাঠামো নির্মাণ, যার মধ্যে শেষ হয়েছে 80%। ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। সেই পরিকল্পনার অংশ হিসাবে বিদ্যুৎ পাওয়ার কথা রূপপুর প্রকল্প থেকে। তবে দিন যতই যাচ্ছে সঠিক সময়ে এই প্রকল্প থেকে বিদ্যুৎ পাওয়া যাবে কি না সেই প্রশ্ন খুব বড় হয়ে দেখা দিচ্ছে।